হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তো ভালো আছি। আর আমার পাপিয়া ড্রিমস চ্যানেল থেকে অনেক স্বাগত। আমার গলার প্রবলেমটা আরও বেশি বেড়েছে, গলাটা প্রায় যত দিন যাচ্ছে ধরেই যাচ্ছে। তো ভাবলাম আজকে একটু আজকে একটা নতুন ব্লগ আবার করবো, সারা দিন ধরে তোমাদের সাথে। তো ভাবলাম আজকে এটা একটু করি, কারণ আজকের ওয়েদারটা খুব সকাল থেকে বাজে, মানে সবসময় অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টিও রয়েছে। তো এখন দেখছি আবার একটু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তো আমি আজকে এই বৃষ্টির জন্য ছেলেকে আনতে যাইনি, ও আমার হাজবেন্ড গেছে আনতে, আর আমি ঘরের এই কাজগুলো সারছি। তো সারাদিন তা কী করব তোমাদের সাথে আমি শেয়ার করব, তো আমার সাথে শেয়ার থাকুন। আর আমি এই এখন বিছানাটা তুলছি, বিছানা তুলবো, এখনও তোলা হয়নি, কারণ ওদিকের কাজগুলো সারছিলাম আমি। বন্ধুরা, আমার বিছানা তোলা হয়ে গেছে, মোটামুটি সব ঘরেই আমার বিছানা তোলা হয়ে গেছে। এবারে আমি একটু এটাই বাকি ছিল, কারণ আমি ওই আরও দুটো ঘরে বিছানা তুলে আমি এটা আমার তোলা হয়নি তখন, এটা বাকি ছিল, তো আমি এখন তুলে নিলাম। এবার আমি একটু এখন রান্নার দিকে যাব। আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করেছি, টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়েছে আজকে মুড়ি। আমার হাজব্যান্ড বললো যে মুড়িতে সব রকম দিয়ে শশা পেঁয়াজ আর ছোলা নারকল সব দিয়ে মাখা মেখে সকালবেলা মানে তখন 10টা বাজে খাওয়া হয়েছে। আর এবার আমি রান্নার দিকে যাব, রান্নার জোগাড় করব, তো আমার সাথে থাকুন। এই যে ছোলা ভেজানো হয়েছিল, এই যে কিছুটা ছোলা খাওয়া হয়েছে, কিছুটা ছোলা তুলে দিয়েছি। আর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, ছেলের আসার সময় হয়ে গেছে, মেয়ে আসবে সাড়ে। এই যে বন্ধুরা, ও স্কুল থেকে এসে গেছে, ওকে আজকে টিফিন দিয়েছিলাম, ও খায়নি। তো আমাকে বলছে আমার খুব খিদে পেয়েছে, তাই জন্য ওর জন্য এই যে শশা, ও উল্টো পাল্টা কিছু খায় না, ওই জন্য ওকে শশা কুড়ে আর এই যে মুড়ি আর ওই ঝুড়ি ভাজা দিয়ে ওকে এই খাওয়াচ্ছি। তারপর ওকে খাইয়ে আবার ওকে চান করাতে হবে, কারণ ওকে তো পড়াতে চলে আসে 12টার সময়, 12:30টার সময় আবার রান্নার আমাকে ওই জোগাড়টা করতে হবে, তারপরে জোগাড় করবো রান্না। এই যে খাচ্ছে এখন। সব সময় মোবাইল দেখতে দেখতে, সবসময় ও মোবাইল দেখতে দেখতে শুয়ে শুয়ে খাবে, ও অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এই জন্য ওর বাবাও খুব বকাবকি করে ওকে, ভাতও খাবে তাই টেবিলে বসে খেতে চায় না, মুড়ি সবই এরকম করে মোবাইল দেখতে দেখতে। তো খাওয়া হয়ে গেল, এবার ওকে চান করাবো, গিজারে জল উঠছে। ওকে চান করিয়ে দিলাম। হাই ফ্রেন্ড, আমার চান হয়ে গেছে এখন, আর মা আর মা আমার চুল আঁচড়ে দিচ্ছে। এবার পড়তে বসবো, কিন্তু কাল বিকেলবেলা আর একটু ব্লগ হবে, আমার আরতি আসবে। বন্ধুরা, এই যে ফুলকপিটা একটু জলে ভাপিয়ে নিচ্ছি, এটা খিচুড়ির মধ্যে ধোবো। আর এদিকে হচ্ছে যে এই যে এটা ওই যে ভাজা কুটেছি, এই যে আলু ভাজা, এই যে ভাজা কুটেছি, কুমড়ো ভাজা করব, আলু ভাজা করব, আর এই যে বেগুন ভাজা করব। আর এদিকে এইগুলো কুটেছি, এই যে এগুলো খিচুড়ির মধ্যে সব পড়বে, এই সবজিগুলো। সেগুলো হচ্ছে যে এই যে বিনস, গাজর, নিরামিষ খিচুড়ি মুগের ডাল দিয়ে হবে, তার মধ্যে সবজি দেবো, বিনস, গাজর, আলু আর এই টমেটো, এগুলো হচ্ছে খিচুড়িতে দেবো, আর এগুলো ভাজা, আর এই বেগুন ভাজা, এই করেছি। এবারে খিচুড়িটা আমি বসিয়ে দিই, এগুলো একটু কষে কষে খিচুড়িটা বসাবো। এই যে হাঁড়িতে এই যে জল বসিয়ে দিই খিচুড়ির জন্য, জলটা গরম হোক ততক্ষণ। আর এইখানে এই যে মুগের ডালটা ভাজছি, মুগের ডালটা ভেজে তুলে রাখবো। যতটা খিচুড়ি সবসময় করতে গেলে ঠিক যতটা চাল নেবেন ঠিক ততটাই ডাল নিতে হয়, সমান মাপে নিতে হয় দুটো, নাহলে খিচুড়ি ভালো লাগে না, চাল ডালটা সমান নিতে হয়। তো আমি তাই নিয়েছি, এবার আমি জলটা বসিয়ে দিই। মুগের ডালটা ভাজা হয়ে গেছে, মুগের ডাল ভাজা হয়ে গেছে, নামিয়ে। এবারে আমি খিচুড়ির মশলাটা কষে নেব। এই যে ফোড়ন দিয়েছি, ফোড়নে দিয়েছি হচ্ছে যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটু দিয়েছি দালচিনি আর এলাচ, ফোড়নে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে
সবজিগুলো দিয়ে এবার আমি কষবো, সবজিগুলো দিয়ে কষবো এবার। আলু আর ওই গাজরটা একটু ভেজে নিচ্ছি, তাহলে মানে এটা ভালো হবে, আরও বেশি ভালো লাগবে খিচুড়িটা খেতে। তারপর আমি মশলা দিয়ে করবো, এখন আলু আর গাজরটা ভেজে ভাজছি। আর আমার ছেলে পড়ছে, মেয়ে স্কুল থেকে এসে গেছে, ও চান করতে গেছে। আলু আর গাজর ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এই যে মশলা দিয়ে এবারে কষাচ্ছি, এবারে এই যে পাশে হাঁড়িতে জল গরম হচ্ছে আর ওইখানে আমি দিয়ে দেবো। আর এইটা কতক্ষণ করছি আমি এই যে, তারপরে আমি এই ভাজাগুলো এইগুলো সব ভাজবো। কষা হয়ে গেছে, আমি এবারে এই এইগুলো হাঁড়িতে তুলে দেবো। এই যে হাঁড়িতে তুলে দেবো এবারে মশলাগুলো। বন্ধুরা, আমি ফুলকপিটা ভাজতে ভুলে গেছিলাম, ওখানে আমি ফুলকপিটা ভাপিয়ে রেখেছি। তো ফুলকপি লাস্টে দিলেও হয়, কারণ গলে যায় বলে, আমি ফুলকপিগুলো এখন ভেজে নেবো। এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো তুলে নিই। এই যে লাস্টে দেবো, কেননা ভীষণ গলে যায়, খুব কষি ফুলকপি, তো আমি এখন দেবো না, পুরোটা ভাজবো। বন্ধুরা, এবারে চালটা দিয়ে দেবো, কারণ চালটা আগে দিলে না একদম গলে যায়, চালটা ভাতের মতন থাকে না, ওই জন্য চালটা আমি সবার পরেই দিই। আলু ভাজা না একটু পোস্ত, কাঁচা পোস্ত এরকম মাঝখানে এরকম কড়ার মধ্যে তেলে ভেজে দেবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগে। আবার এসে কি হাজির, এই যে ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে ডিম সেদ্ধটা বসিয়েছি, যে আমার ছেলে ভাত খাবে, কেনার জন্য ভাত আলাদা, আর এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ওকে খাওয়াবো। আর এই যে এদিকে হচ্ছে খিচুড়ি, আপনাদের করছে, মোটামুটি হয়ে এসছে, আর একটু বাকি আছে। এই যে ধনে পাতাটা দেবো, আর আমাদের এই যে মশলা একটা করা রয়েছে, এটা খুব সুন্দর, এটা একটু ছড়িয়ে দেবো এই মশলাটা। এই যে মশলা করা আছে, কাঁচমিশুলি সব কিছু দিয়ে এটা ছড়িয়ে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। তারপরে খুব সুন্দর খেতে লাগে। এবার এই ফুলকপিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, খিচুড়ি হয়ে গেছে, এই যে খিচুড়ি হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, গাজর তারপরে এই যে আলু সব সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও যে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে, আমার আজকে চান হয়নি বললাম না, খুব দেরি হয়ে গেছে, তো আমি এবারে চান করতে যাই, চান করে এসে পুজো করবো, তখন দেখা হবে বন্ধু আমার। এখন আমি চান, এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, ওকে এই যে খেয়ে খাওয়াবো বল। আর একটা ফুলকপি দেবো, কটা দিয়েছি, খাওয়া হয়ে গেল শুধু, আর ও শুধু আলু ভাজা দিয়ে খাবে, এই যে আর কিছু নেয়নি। আর একটু দেখি এই সবজির তরকারি আছে, দিচ্ছি যে কি রে, ভালো হয়েছে তো খেতে। মা রান্না করেছে, খেতে কিরম হচ্ছে বোধহয়, সব পারফেক্ট হয়েছে কিনা, ভালো হয়েছে। এই যে একটু সবজি, সবজিটা কালকে ছিল, আর এই আলু ভাজা দিয়ে ও খাবে, আর ও বেগুন ভাজা কুমড়ো ভাজা কিছু খায় না। এই যে ছেলে নিয়েছি, এই যে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, আর বাটার, এই যে বাটার নিয়েছি, ও খায় না খিচুড়ি, দেবো। আর এই যে দিয়েছি, ও তো চেয়ারে বসে খাবে না, আপনাদের তখনই বললাম, দু একবার খালি জোর করে বসিয়েছিলাম, ও সেই ঘরে বসে খাবে। ওই যে
রেডি হয়ে গেছে, ওই যে এই যে শুয়ে আছে, এইবারে খাবে, পড়ে সবে পড়ে উঠলো, এবারে ওকে খাওয়াবো। ওই যে এখনো চান হয়নি, আমি এখনো চান করতে যেতে পারিনি, সবে চান করতে যাব, এরা বললো খেতে দিতে, এত দেরি হয়ে গেছে না, আমার আর ভাল লাগছে না কিছু। বন্ধুরা আমার চান হয়ে গেছে, আমি চান করে বেরোলাম, তো আমার চান কমপ্লিট, এবারে আমি এই যে পুজো করব। এবারে আমি পুজো করব, তো আমি আমার আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান এই দেখুন বন্ধুরা, আমার গোপালের জামা, যে নতুন জামা, আমার ওই পাশে পাশে আমার ফ্ল্যাটের পাশেই একটা বৌদি থাকে, দাঁড়ান ভালো করে দেখাচ্ছি, এই যে পাশে একটা বৌদি থাকে, পাশে ও দিয়েছে আমাকে এই যে জামা, দেখুন এই যে খুব সুন্দর জামা, জন্মাষ্টমীর আগে হলে আমি পরাতাম সেই দিনে, কিন্তু সেই দিনে আনেনি, তো কোথায় গেছিলো এক জায়গায়, বৃন্দাবনে না কোথায় গেছিলো, ওখান থেকে আমাকে কপালের এই যে জামাটা এনে দিয়েছে, আর একটা এনে দিয়েছে, দুটো দিয়েছে, এই দেখুন আর একটা, খুব সুন্দর দেখুন, এই যে আর একটা জামা, ড্যান্সিং ফ্রকের মতন, সেই বাচ্চারা যেমন ড্যান্সিং ফ্রক পরে ওই রকম টাইপের, এই যে তো আমি গোপালকে পরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখো এই জামাটা পরে কেমন লাগছে আমার গোপালকে, দেখো খুব সুন্দর জামাটা, পাশের বাড়ি বৌদি গিফট করেছে, আর এই জামাটা কিছুদিন পরে আবার পরাবো, এই যে এই জামাটা, এই যে তো আমার পুজোও হয়ে গেছে, এই যে পুজোটাও করে ফেলেছে, এই যে দেখো, এই যে এই যে পুজো হয়ে গেছে, এবার আমি খেতে বসবো, এখনও আমার হাজবেন্ড আসেনি আজকে, আর এই যে একটা কুচ্ছে, এই যে গোপাল, এই গোপালটাকে তো দেখেছো আগে, এই যে ছোট্ট গোপাল বসে আছে, এর গায়ে না জামা জামা না খুব খুব ভালো ফ্যান্সি জামা পাওয়া যায় না এর গায়ে, এই যে গায়ে খুব ভালো ফ্যান্সি জামা পাওয়া যায় না, তবে ওই যে জামাটা পরে আছে সেটাও সুন্দর, পুজো হয়ে গেছে, তো আমি এবারে এবারে আমি খেতে বসবো, এখনও তো এখনও আসেনি ওর বাবা আজকে, জানি না কোনো কাজে গেছে, আসবে একটু বাদেই আসবে হয়তো। বন্ধুরা আমি খেতে বসে পড়েছি, আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ আমার হাজবেন্ডকে ফোন করেছিলাম, বললো রাস্তা একটু দেরি হবে, বিকেল হয়ে যাবে, একটা কাজে গেছে, তা আমি খেয়ে নিচ্ছি, আমি আর কতক্ষণ বসে থাকবো, বিকেল হবে আসতে, ওই জন্য আমি খেয়ে নিচ্ছি এখন, তারপর ছেলেকে ঘুম পাড়াতে হবে, মেয়ে ঘুমিয়ে পড়েছে খেয়ে, ও ওকে পড়াতে আসবে বলে ও ঘুমিয়ে পড়েছে, খুব ভালো হয়েছে গেছে, নিজে করেছি বলে বলছি না, সত্যি খুব সুন্দর হয়েছে। বন্ধুরা এখন সন্ধে 6:30 বাজে, এই যে মেয়ে পড়ছিল, এতক্ষণ পড়ছিল মেয়ে, পড়তে পড়তে আবার চলে গেল, এখনই পড়তে গেল আবার আর একটা জায়গায়, সারাদিন পড়া, আর আমি সন্ধে দিয়ে দিয়েছি, এই যে ধূপ তারপরে প্রদীপ সব জ্বেলে দিয়েছি, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, এই জন্য দরজাটাও খুলে রেখে দিয়েছি, আর এই যে ছোট বড় গোপাল আর ছোট গোপাল, এই যে দুটো গোপাল যে খেতেও দিয়ে দিয়েছি, আর ছেলে সবে ঘুম থেকে উঠলো, ওকে আবার তবলা শেখাতে আসবে, এই যে ও শুয়ে আছে এখনও বিছানা থেকে ওঠেনি, কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, এবার একটু তবলা শেখাতে আসবে, তারপরে আমি ও তবলা শেখা হয়ে গেলে ওকে একটু টিফিন খাইয়ে দিই এখন, আর তবলা শেখা হয়ে গেলে তারপরে পড়বে, 7টা অবধি সে 8টা অবধি শেখাবে, আবার ও পড়বে, পড়ে ও খেয়ে আবার শুয়ে পড়বে, তো আবার যখন খাইতে বসবে তখন আমি আবার আপনাদের সামনে একদম এতে আসবো ডিনারে। এই দিদি ভাত খাচ্ছিস বল, কেউ না কেউ
কি আঁকছিস কোন গুড নাইট ফ্রেন্ড, এবার আমি ভিডিওটা এখানে স্টপ করছি। অনেক রাত্রি হয়ে গেছে, এখন প্রায় বাজে 11:45। তো আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে, তা অনেক আগেই হয়ে গেছে। আর আমি এখানে শেষ করলাম আমার ভিডিওটা, আমি পরে আবার নতুন ব্লগ নিয়ে আসব। আর হচ্ছে যে আমার ভিডিওটা দেখুন আর সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট করুন, লাইক করুন। তো বাই বাই ফ্রেন্ড, গুড নাইট।